কি হতে পারে তৃণমূলের সাথে থাকা পরিণাম, সেটা আজকে আবার প্রমাণিত হলো। ওইদিকে দিল্লিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সাথে একসাথে ছবি তোলা হবে, আর এখানে এসে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করা হবে, কংগ্রেসকে সাইন বোর্ডে পরিণত করা হবে। তৃণমূলের সাথে ঘর করা, বিষধর সাপের সাথে ঘর করা একই। আমাদের দলের নেতৃত্ব এর পরেও যদি এই বিষয়টি না বোঝে, তাহলে পশ্চিমবঙ্গের কংগ্রেসের জন্য ভবিষ্যৎ, একটা অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি আজকে অত্যন্ত বেদনাহত, মর্মাহত। আমি আজও চিৎকার করে এখনো অবধি বলবো যে পশ্চিমবঙ্গের প্রতিটা কংগ্রেস কর্মী চিৎকার করে বলছে, এই তৃণমূল কংগ্রেসের সাথে কোন রকম সখ্যতা আমরা মানি না। এই নেতৃত্ব, আমাদের দলের যারা নেতৃত্ব আছে, এই চিৎকার যদি তাদের কানে পৌঁছায় অত্যন্ত ভালো, যদি না পৌঁছায় দলের ভবিষ্যৎ আগামী দিন অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গে।